আমেরিকানদের এই ষড়যন্ত্র করলে রাশিয়াকে খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। রাশিয়ায় ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টার ইফান গার্শকোভিচের আটকের এক বছর পূর্তিতে দেয়া এক বিবৃতিতে ওই আটককে পুরোপুরি অন্যায় বলে অভিহিত করেন তিনি। বৈরী আবহাওয়ার কবলে পড়ে নিউ ইয়র্কের অরেঞ্জ কাউন্টিতে অবতরণ করেছে ইউনাইটেড এয়ারলাইন্সের বোয়িং 787 মডেলের একটি বিমান। ঝাঁকিতে বিমানের 7 যাত্রী আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, তেল আভিভ থেকে নিউ জার্সির উদ্দেশ্যে যাত্রা করা বিমানটি জরুরি অবতরণের সময় এই ঘটনা ঘটে। মিশিগানের মেট্রো ডিট্রয়েটের বিলাসবহুল বাড়িগুলোয় আবারও চুরির ঘটনা বেড়েছে। পুলিশ বলছে, চুরির ক্ষেত্রে চোরেরা ধনাঢ্য ব্যক্তিদের বাড়িগুলোকে টার্গেট করছে। তারা সংঘবদ্ধ হয়ে বাড়িগুলোতে চুরি করছে। চুরি এড়াতে এলাকাগুলোয় নিরাপত্তা জোরদার করছেন বাসিন্দারা। গাজায় ইসরায়েলের গণহত্যা ও বাইডেন প্রশাসনের ইসরায়েলের পাশে দাঁড়ানোর প্রতিবাদে একজোট হয়েছেন নিউ ইয়র্কের স্থানীয় আইন প্রণেতারা। নিউ ইয়র্ক সিটি কাউন্সিল মেম্বার শাহানা হানিফ রয়েছেন এই দলে। শুক্রবার একটি ভিডিও পোস্ট করে ভোটারদের খালি ব্যালট জমা দেওয়ার আহ্বান জানান তিনি। গাজায় দুর্ভিক্ষ ঠেকাতে প্রয়োজনীয় ত্রাণ প্রবেশে ইসরায়েলকে আদেশ দিয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস। এ নিয়ে তেল আভিভ এখনও মন্তব্য করেনি। গাজায় এরই মধ্যে মিলিয়নের বেশি মানুষ দুর্ভিক্ষের মাঝে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বল্টিমোরে ব্রিজের ধ্বংসাবশেষ সরাতে নৌবাহিনীর পক্ষ থেকে 4টি ভারী ক্রেন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্টেট গভর্নর ওয়েস্টমোর। শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ফ্রান্সিস স্কট কি ব্রিজ পরিদর্শনের পর সেতুটি মেরামতের সবশেষ তথ্য জানান গভর্নর। বলেন, গোটা দেশের অর্থনীতিতে বল্টিমোর বন্দরের ভূমিকা রয়েছে। নিউ জার্সির মিডলসেক্স কাউন্টিতে গাড়িতে আগুন দিয়ে শিশু মৃত্যুর ঘটনায় বাবাকে অভিযুক্ত করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 10:45 সেয়ারভিল ওয়ার মেমোরিয়াল হাই স্কুলের পেছনে ওই গাড়ির ভেতর থেকে 9 বছরের শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটান ওই বাবা। নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ ওয়েন রোজাজোর মৃত্যুর ঘটনায় শুক্রবার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় বিক্ষোভ করেছে কয়েকটি সংগঠন। সুষ্ঠু বিচার দাবি করেন বিক্ষুব্ধরা। পুলিশের বডি ক্যাম ভিডিও প্রকাশ ও হত্যায় জড়িত কর্মকর্তাকে বরখাস্ত করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। নিউ ইয়র্কের কুইন্স এলাকায় পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণের নিজ বাসায় মৃত্যুর ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। দ্বিতীয় টেস্টে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে 4 উইকেটে 314 রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। উইকেটে আছেন দিনেশ চান্দিমাল ও অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। শনিবার চট্টগ্রামে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই 96 রান করে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে 2 উইকেট নেন হাসান মাহমুদ।